মজাদার বা একটু ক্যালোরিবহুল খাবার অথবা একটু ফাস্টফুড আইটেম খেতে আমরা কেনা পছন্দ করি। কম বেশি সবাই কিন্তু, আমরা ছোটো থেকে বড় সবাই কিন্তু একটু ফাস্টফুড আইটেম লাইক পিজা অথবা বার্গার অথবা ফ্রেঞ্চ ফ্রাইজ, একটু একটু বিরিয়ানি, একটু পোলাও খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। কিন্তু কোনো কারণে কেউ যদি একটু বেশি খেয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওই খাবারটা খাওয়ার জন্য যে একটু গিল্ট ফিলিংস হওয়া বা আমি এই যে বেশি খেয়ে ফেললাম সেটাকে আমি কীভাবে বার্ন করব, এটা নিয়ে অনেকে একটু দুশ্চিন্তা করে। আসলে দুশ্চিন্তা করার কিছু নেই। অনেকের ধারণা যে ডায়েটিশিয়ানরা অলওয়েজ বলে থাকে, আমাদের কথা বলে থাকে যে আমরা পুষ্টিবিদরা সবসময় নিষেধ করে থাকি যে কোনো ধরনের হাই ক্যালোরি জাতীয় খাবার খাওয়া যাবে না, বিরিয়ানি খাওয়া যাবে না। বাট আমি অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমি অলওয়েজ আমার পেশেন্টদেরকে আমি এনশিওর করি যে ডেফিনেটলি খাওয়া যাবে। আপনি যদি পুরো সপ্তাহ যদি ব্যালেন্স ডায়েট মেনটেন করেন, লো ক্যালোরির খাবার মেনটেন করেন। লো ক্যালোরির খাবার মানে কিন্তু এই না যে আমি কার্বোহাইড্রেটটাকে কম খাবো। ডেফিনেটলি সকালে কার্বোহাইড্রেট থাকতে হবে, দুপুরে একটু মাঝারি ধরনের কার্বোহাইড্রেট থাকতে পারে, রাতের বেলায় মাঝে মধ্যে খেলাম, মাঝে মধ্যে কার্বোহাইড্রেটটাকে আমি স্কিপ করতে পারলাম। কিন্তু শাকসবজি, ডিম, মাছ, ফ্রুটসের কথা যদি বলি, নাটসের কথা যদি বলি, এই কয়েকটা খাবার যদি আমার সপ্তাহব্যাপী থাকে, এর মাঝখানে আমরা যদি উইকেন্ডে একটু রিচ খাবার লাইক আমরা যদি একটু বার্গার খেয়ে ফেললাম, একটু পিজা খেয়ে ফেললাম, আমার কাছে মনে হয় তাতে এত চিন্তিত হবার কিছু নেই। সবসময় মনে রাখতে হবে ব্যালেন্স করা। আপনি যদি কোনো কারণে বিকেলবেলা নাস্তা হিসেবে আপনি একটু পিজা খেয়ে ফেললেন, একটু মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেললেন, দুপুরে একটু বিরিয়ানি আপনি খেয়ে ফেললেন, তার জন্য আপনি কোনো টেনশন করবেন না। যে বেলা আপনি খেলেন তার পরের যে বেলাটা থাকবে সেই বেলার মধ্যে আপনি একটু লো ক্যালোরির খাবার মেনটেন করবেন। সাপোজ আপনি যদি দুপুরে বিরিয়ানি খেয়ে থাকেন, আপনি বিকেলের নাস্তাটাকে লাইট করে ফেলেন। আপনি চিকেন স্যুপ একটু খেতে পারেন, একটা ফ্রুটস খেতে পারেন, আপনি একটু দই খেতে পারেন, অথবা আপনি বিকেলে আপনি চিজ জাতীয় কোনো বার্গার খেয়ে ফেলেন, অথবা আপনি পিজা খেয়ে ফেলেন, আরও হয়তো অনেক রিচ কোনো খাবার খেয়ে ফেলেন, তাহলে আপনি ডিনারটাকে আপনি একটু ক্যালোরিবহুল, কম ক্যালোরিবহুল খাবার দিয়ে আপনি সেটাকে ব্যালেন্স করে ফেলতে পারেন। লাইক আপনি কার্বোহাইড্রেটটাকে কম করে সালাদ অথবা সতে ভেজিটেবল এবং একটা ফিশ ও চিকেনের অপশন যাতে অবশ্যই থাকে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অফকোর্স থাকতে হবে। এটা যে শুধুমাত্র আমি বেশি ক্যালোরি খাবার খাওয়ার কারণে আমি অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্যালোরিটাকে বার্ন করে ফেলবো তা কিন্তু নয়। আমাদের কিন্তু সবসময় কম বেশি, আমরা যারা আসলে যারা ডায়াবেটিক পেশেন্ট হয়ে যায় বা যারা আমরা একটু ওবেস হয়ে যায় তারাই কিন্তু হাঁটার ব্যাপারে একটু কনসার্স হই, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অলওয়েজ আমাদের থাকা উচিত। সুতরাং কোনো কারণে যদি আমরা বাড়তি খাবার খেয়ে ফেলি, সেটা পরবর্তী মিলের মাধ্যমে কম ক্যালোরি খাওয়ার মাধ্যমে সেটাকে ব্যালেন্স করতে হবে। এবং ওই দিন অফকোর্স 30 মিনিটসের জায়গায় 45 মিনিটস হেঁটে তারপরের দিনও কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি করার মাধ্যমে এবং কিছুটা কার্বোহাইড্রেট খাবার কম খাওয়ার মাধ্যমে আমরা ব্যালেন্স করে ফেলতে পারি। সুতরাং কোনো কারণে যদি আমরা ক্যালোরিবহুল খাবার খেয়ে ফেলি তাতে চিন্তিত হবার কিছুই নেই, কারণ আমরা তো আসলে হিউম্যান বিং, আমাদের একটু ভালো মন্দ একটু খাবার খেতে ইচ্ছা করে। সো খেতে কোনো নিষেধ নেই, কিন্তু মনে রাখতে হবে সেটাকে ব্যালেন্স করতে হবে। তাতে কিন্তু আপনার যতটুকু এক্সট্রা ক্যালোরি আপনি ইনটেক করলেন সেটাকে আপনি বার্ন করার মাধ্যমে ব্যালেন্স করা হয়ে গেল অনেকটাই।